বাংলাদেশে প্রথমবারের মতো চাষ হচ্ছে বিদেশি ফল কোকোয়া। এটি মূলত দক্ষিণ আমেরিকার আমাজন উপত্যকার উদ্ভিদ। এর বীজ থেকে চকোলেট ও কফির কাঁচামাল তৈরি হয়। আমেরিকার কয়েকটি দেশ সহ আফ্রিকার আইভরি কোস্ট, গানা ও নাইজেরিয়ায় এর চাষ হচ্ছে। এদিকে গত 10 বছর ধরে বাংলাদেশেও শুরু হয়েছে কোকোয়া চাষ। এই ফলের চকোলেট পাউডার শতভাগ বাংলাদেশকে বিদেশ থেকে আমদানি করতে হয়। এর ফলে বছরে প্রায় 25,000 কোটি টাকা চলে যাচ্ছে বিদেশে। বাংলাদেশে এটির উৎপাদন বাড়লে আয়ের বড় পথ উন্মোচন হতে পারে। অন্যদিকে দেশের টাকা দেশেই থেকে যাবে। বাংলাদেশের কোথায় কোথায় চাষ হচ্ছে এই কোকোয়া এবং কি পরিমাণ হচ্ছে তা জানাবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। 1998 সালে দেশে জিনাইগাতি উপজেলার সীমান্তবর্তী বন্দর বাটপাড় এলাকার জালাল উদ্দিন মালয়েশিয়া হতে নিয়ে আসেন কোকো বীজ। সেই থেকে শুরু এই বাগান, এখন ফল দিচ্ছে। বর্তমানে তার বাগানে প্রায় 1000 খানেক চারা রয়েছে। এক একটি গাছে শতাধিক করে ফল এসেছে। দেশের চকোলেটের বাজার প্রায় 25,000 কোটি টাকা, যার শতভাগই বিদেশ থেকে আমদানি করতে হয়। এতে দেশের বিপুল পরিমাণ টাকা চলে যাচ্ছে বিদেশে। তাই দেশের টাকা কিভাবে দেশেই রাখা যায়, সেই ভাবনা থেকে জালাল উদ্দিন গড়ে তুলেছেন কোকোয়া বাগান। এরপর এই গাছ নিয়ে চলছে গবেষণা। হর্টিকালচার সেন্টারের সংশ্লিষ্টরা জানান, দেশে চকোলেট তৈরির কাঁচামাল কোকোয়া ফল চাষের বিপুল সম্ভাবনা রয়েছে। এর মধ্যে পরীক্ষামূলকভাবে সরকারিভাবে এটি চাষের সুফল এসেছে। 2014 সালে ভিয়েতনাম থেকে গবেষণার জন্য বাংলাদেশে বেশ কিছু কোকোয়া চারা আনা হয়। বর্তমানে পরিণত হয়ে ফল দিচ্ছে। পরিপক্ক ফল তুলে একদিকে যেমন খাওয়া যাচ্ছে, আবার প্রক্রিয়া করে তৈরি করা হচ্ছে চারা গাছও। সম্প্রতি ঢাকার সাভারে হর্টিকালচার সেন্টারে গিয়ে দেখা যায়, কোকোয়া ফলের 2টি গাছ সেখানে গবেষণামূলকভাবে বেড়ে উঠেছে। 2টি গাছই এখন পরিণত। ঝোপালো ধরনের 7 থেকে 8 মিটার উচ্চতার গাছ দুটিতে ধরে আছে ফুল থেকে শুরু করে পরিপক্ক অসংখ্য ফল। পূর্ণবয়স্ক একটি কোকোয়া গাছ থেকে 35 কেজি ফল পাওয়া যায়। প্রক্রিয়াজাত করলে সেখান থেকে 30 কেজি চকোলেট পাউডার পাওয়া যাবে। প্রতি কেজি চকোলেট পাউডারের দাম বর্তমানে প্রায় $40। ওই হিসাবে একটি গাছ থেকে বছরে $1,000-এরও বেশি আয় করা সম্ভব। চারা বেড়ে ওঠার জন্য অ্যাসিডিক মাটির প্রয়োজন হয়। সাভারের যে লাল মাটি, সেটি এই গাছের চারা বেড়ে ওঠার জন্য খুবই উপযোগী। একইভাবে দেশের পাহাড়ি অঞ্চলের মাটিও বেশ উপযোগী। দেশের পাহাড়ি অঞ্চলে অন্তত 5 থেকে 7 লাখ হেক্টর অনাবাদি জমি রয়েছে, যেখানে এই গাছ চাষের উপযোগী মাটি রয়েছে। ভিটামিন এ, বি, সি ও ই এবং কে সমৃদ্ধ এই ফলের চকোলেট পাউডার শতভাগ বাংলাদেশকে বিদেশ থেকে আনতে হয়। আর দেশে এটির উৎপাদন বাড়লে আয়ের পথ উন্মোচন হতে পারে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলার মাটিতে কোকোয়া চাষের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।